গেল সপ্তাহে ইসরায়েলে বোমার একটি বড় চালান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। একটি পর্যালোচনার পর সৃষ্ট উদ্বেগের কারণেই এমন সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন। কেন এই উদ্বেগ? সেই চালানে 1,800টি 907 কেজি ওজনের বোমা এবং 1,700টি 226 কেজি ওজনের বোমা ছিল বলে সিবিএস নিউজকে জানান এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। ওই কর্মকর্তা আরও জানান, একটি পর্যালোচনার পর তারা এই চালান স্থগিত করেন। 907 কেজি ওজনের বোমাগুলো ঘনবসতিপূর্ণ শহুরে এলাকায় ব্যবহারের প্রভাব নিয়ে তারা উদ্বিগ্ন ছিলেন। এই চালান নিয়ে কি করা হবে সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। দক্ষিণ গাজার মিশরীয় সীমান্তবর্তী রাফা শহরে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। সেক্ষেত্রে শহরটিতে মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। অবশ্য যুক্তরাষ্ট্রের এই শঙ্কা নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েল। এদিকে ইসরায়েলি সেনা সমর্থিত ট্যাঙ্কগুলো রাফার মূল সীমান্ত সড়কের নিয়ন্ত্রণ নেওয়ার কয়েক ঘণ্টা পরই গাজা উপত্যকায় বিমান হামলা চালানো হয়। সোমবার রাফার পূর্বাঞ্চল থেকে 10,000 বেসামরিক নাগরিককে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি সামরিক বাহিনী। অন্যদিকে যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য তৎপরতা চলছে। কায়রোতে সমঝোতাকারীদের মাধ্যমে ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা ফের শুরুর কথা রয়েছে। হামাসের অতর্কিতে হামলার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। অব্যাহত হামলায় এখন পর্যন্ত 34,780 জন মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করছে হামাস নেতৃত্বাধীন স্বাস্থ্য মন্ত্রণালয়।